তো গুড মর্নিং এভরিওয়ান, আমি এটা শুই উঠিলো, শুই উঠি ব্রেকফাস্ট করি। এটা খুব ভোক লাগিছে, ইতিমা রাতে পেকিং করেছে, পেকিং করে ব্রেকফাস্টও করে ঘরলে করে রওনা হম। এতালে ডিসিশন লওয়া নাই, এটা আর কত কি চাম, ব্রেকফাস্টও করে ডিসিশন লম, ঘরলে যাওতে কত কি চাব পারি। তো আমি আই আই মানে ব্রেকফাস্ট করলো, করলো করে উঠি মানে এই ব্রিজ কেইখন আছিল সেই চাম বলে আহিলো। রাস্তাটো ধুনীয়া রাস্তা, আমি আইয়ে থাকিলো, কিন্তু কি হল এতিয়া এই ব্রিজ চারি আছে ভালো কেইখন মানে ব্রিজ আছে, এতিয়া এই সাইনবোর্ড ওপৰত লিখা আছে ব্রিজ কেইখন, কিন্তু ব্রিজবোৰত মানে বহু টাইম লাগি যাব, 4 ঘণ্টা 3 ঘণ্টামান আমি মানে অফরোডিং মান আৰু ট্রেকিং কৰিব লাগিব, ট্রেকিং কৰি 4 ঘণ্টা লাগিব গোটাইখান যদি ব্রিজ আমি চাব খোঁজো, তো ইমানখিনি টাইম আমার হাতত নাই, গতিকে ইয়াৰ পৰা এনে অলপমান চাই চাহ কাপ খাই গুছি যাওঁ আৰু আৰু কত যাব পাৰি চাওঁ এবাৰ, নেক্সট টার্গেট কত কি করলে ভালো, এটা আমি তাকে ডিসকাশন চিন্তা করে আছো কত কি করলে ভালো। ইমান তো টাইম নাই, ইমান টাইম লাগবে বলে ভাবাই নাছিল, 4 ঘণ্টা তো বহু, 4 ঘণ্টা হলে আমার খোঁজ যাওয়া নহব মানে, এই আর দেখা যাক কি হয়, কি করব এবার কি করলে ভাল হব। তো তারপরে আমি আইলো, আই এতিয়া মানে এঠাইত রখিলো, মানে চেনত মোবিল চোবিল দিলো, চেনটো বহুত হার্ড হয়ে গেছিল, চাহটো খাম, তো চাহ ধরলে নাকি খাবা, মজা রিফ্রেশমেন্ট, রিফ্রেশমেন্ট লাগে আর যেন দিন, তো চাহটো খাই লো, খাই লো যাই আসুন, কত আর জায়গা পাম না, চাবা তোর কই বেসা দলংখন কেউ নিছিল তো মানে আহি আমি আকৌ রখিব লগা হল, বিশেষ একো কারণ নাই, পুরা বরষুণ আহিছে, আজি মানে ইচ্ছা নাই আর রেইনকোট পিন্ধি আকৌ এবার গাড়ি চলবা, তো ইয়ার একটা ভিউ পয়েন্টও ভালো, ইয়াত অল্পমান রখি দিলো, যি ন কিমানটা এনেতো বেশি টাইম বরষুণ নাই, খুব বেশি 10 মিনিট 5 মিনিটমান বরষুণ দিয়ে, তো আকৌ রই যায়, তো সেয়ে বরষুণ চক ইভাগে পুরা রোদ দিয়েছে, ইভাগে আকৌ বরষুণ আহিছে, কোন মুহূর্তত এই পায় মানে রিক্সাই নাই আর খুব বেশি 5 মিনিট, আপনার সাউন্ডটা শুনবা পারছে না গম পাওয়া নাই, কিন্তু এবার চাও লোকেশনটা চাও এবার, কি ধুনীয়া লোকেশন, না একদমই মন নাই আর রেইনকোট পিন্ধি আকৌ বরষুণ আকৌ এৰিব, 5 মিনিটের কারণে রখি দিম লাগালে, ইমানো কি আছে আর।
বরষুণ এৰিলে মই কৈছিলোঁ না পাঁচ মিনিট বা দহ মিনিট খুব বেছি কিন্তু বরষুণ হ'লেতো আৰু বেছি ভাল লগা হৈছে তো আমি চাহ অৰ্ডাৰ দিলোঁ এতিয়া চাহ খাই আছোঁ ইয়াত মানে ফিলটো অৰ্ক আপোনালোকে ইয়াত ইমান ধুনীয়া প্লেচ আছে তাত হাতত একাপ চাহ লৈ বিস্কুটটোৰ নাম কৈছে যিকোনো বিস্কুট বিস্কুটটো হাতত লৈ কি ধুনীয়া জীৱন ধন্য হবে কেন এনেকুৱা নাপায় না আমি আহি আকৌ মানে ৰেইনকোট নিপিন্ধি বুলি কৈছিলোঁ কিন্তু ৰেইনকোট পিন্ধিবই লাগিব নন ষ্টপ বৰষুণ দিয়ে আকৌ কমি যায় আকৌ বৰষুণ দিয়ে ঠাণ্ডা লগা নহ'লে ইয়াত শ্বিলঙৰ এটা মই খাই ল'লোঁ অলপমান গৰম লাগিছে তাৰপিছত আৰু মোৰ আকৌ এটা বাইকৰ এটা প্ৰব্লেম হ'ল বেলেগ একো প্ৰব্লেম নাই ইয়াত মানে জ্বালাটো ছিঙি গৈছিল মানে জ্বালা একচুৱেলি ফাটি গৈছিল তাৰপিছত আমাৰ দাদাজনে ভালকৈ গেছ জ্বালাই দি দিলে ভাল লাগিল আৰু ঘৰত মানে ৰিক্সি হৈছিলতো কোন মুহূৰ্তত ভাঙি ফুকি যায় তো সেইটো একেবাৰে কামৰ এতিয়া আমি আকৌ ৰখি আছোঁ চাহটো ৰেইনকোটটো পিন্ধি ল'লো এবাৰ আকৌ চাহটো আকৌ চাহ খাম চাহ খাই লৈ লাহে লাহে যাই থাকিম ৰেইনকোট নিপিন্ধো বুলি ভাবিছিলোঁ কিন্তু ৰেইনকোট নিপিন্ধাকৈ নোৱাৰিম মানে নাই যাবই নোৱাৰিম ইয়াতে থাকিব লাগিব এই বৰষুণ দিয়ে আকৌ এই কমি যায় ধৰিবই নোৱাৰি একদম যি নহওক ভাল লাগিছে ভালে ভালে ঘৰ পালে হ'ল আৰু এতিয়া চাই থাকক ভিডিঅ'টো কণ্টিনিউছলি কি হয় আকৌ ধৰিবই পৰা নাই একোৱে ধৰিব পৰা নাই দলং চাব গ'লোঁ তাত বোলো 4 ঘণ্টাই লাগে তো এইবাৰ আকৌ যাই আছোঁ ক'ত কি পাওঁ বাৰু কিমান বা টাইম তো আহি আহি জিপ লাইনিঙত ৰখিলোঁ অলপমান জিপ লাইনিঙৰ এক্সপিৰিয়েঞ্চটো লৈ লওঁ এতিয়া ফাৰ্ষ্ট টিকটটো কাটিলোঁ ইয়াত এটা আছে লং আছে সেইটো 1000 rupees এটা শ্বৰ্টটো আছে 500 তো শ্বৰ্টটোৱে কৰিছোঁ 1000 মানে যিটো লং সেইটো অলপ ভয় লাগে তো এক্সপিৰিয়েঞ্চটো আপোনালোকক কৈ আছোঁ মোবাইল ল'ব নিদিয়ে পেমেণ্টে দিয়ে যিখিনি যিমান নিব জ্যোতিৰ্ময় কেনেকুৱা লাগিছে তোমাৰ বহুত ভয় লাগি আছে আৰু এক্সাইটেড মজা মজা বিৰাট ভয় লাগিছে একো নাই পাৰিবা পাৰিবা ডণ্ট ৱৰি তুমি নকৰা
Can you go tomorrow? No, you don't open up. Mozala is all of who likes it. For election, he আমি তেনেকৈ আহি আহি এতিয়া বহুখিনি দেৰিয়ে হ'ল প্ৰায় আমাৰ 4:30 হ'ল বহুখিনি যাব বাকী আছে আমি মাউজৰং যোৱা ঠাই এখনত ভাত পানী খাই ল'লোঁ বাৰু ধুনীয়াকৈ এতিয়া বহুখিনি যাব লাগিব তাৰাতাৰি ডাইৰেক্ট আমি গুৱাহাটী পালে এখন যাম তাতে আকৌ গুৱাহাটী আজি ভাৰত বন্ধ নে কি শুনি আছোঁ গ'লেহে গম পাম কি বাৰু এতিয়া কিবাকৈ মেঘালয় পাৰ হ'ব পাৰিলে কাৰণ ৰ'দটো বহুত বেছি বেয়াতো তো সেয়ে একদম অৱস্থা নাই আলোচনী লাগিছে এইবোৰ চাওক গাড়ী কত আহিছোঁ মেঘালয় বৰ্ডাৰে পাৰ হ'ব নাই ইমান বৰষুণ গাড়ী বহুত কিবা কানি এনে চলে তো ঘৰ কেইটা তো ৰিচ নাই এতিয়া 9:30 বজা হ'ল তো আজিৰ ভিডিঅ'তে এইখিনিতে সামৰণি কৰিছোঁ যদিহে ভিডিঅ'টো চাই ভাল লাগিছে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিব নাপাৰিব ধন্যবাদ ইয়াতে আমাৰ মেঘালয় ট্ৰিপটো খতম হ'ল নে কি ব্ৰো ঘৰ যাই পোৱা নাই তথাপি সমাপ্ত কৰিলোঁ ধন্যবাদ।